সূরা আন-নূর। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। সূরাতুন আনজালনাহা ওয়া ফরাদনাহা ওয়া আনজালনা ফিহা আয়াতিন বাইনাতিন লাআল্লাকুম তাদাক্কারুন। ইহা একটি সূরা, ইহা আমরা নাজিল করিয়াছি এবং ইহাকে আমরাই ফরজ করিয়া দিয়াছি, ইহাতে আমরা সুস্পষ্ট ও প্রকাশ্য হেদায়েত সমূহ নাজিল করিয়াছি, সম্ভবত তোমরা নসিহত গ্রহণ করিবে। ব্যভিচারী নারী ও ব্যভিচারী পুরুষ উভয়ের প্রত্যেককেই 100টি বেত্রাঘাত করো। আল্লাহর দিনের ব্যাপারে তাহাদের প্রতি কোন দয়া অনুকম্পার ভাবধারা যেন তোমাদের মনে না জাগে, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ইমান রাখো। আর তাহাদিগকে শাস্তিদানের সময় ইমানদার লোকদের একটি দল যেন উপস্থিত থাকে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। ব্যভিচারী যেন ব্যভিচারিণী বা মুশরিক স্ত্রীলোক ছাড়া বিবাহ না করে, আর ব্যভিচারিণীকে যেন ব্যভিচারী বা মুশরিক ছাড়া বিবাহ না করে, ইহা ইমানদার লোকদের জন্য হারাম করিয়া দেওয়া হইয়াছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم ثمانين جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। আর যাহারা সচ্চরিত্রা স্ত্রীলোকদের উপর মিথ্যা দোষারোপ করিবে, তারপর চারজন সাক্ষী উপস্থিত করিতে না পারিবে, তাহাদিগকে 80টি চাবুক মারো, আর তাহাদের সাক্ষ্য কখনো কবুল করিও না, তাহারা নিজেরাই ফাসিক। ইল্লা আল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহীম। তবে সেই লোকেরা নয় যাহারা ইহার পর তওবা করিবে ও সংশোধন করিয়া লইবে, আল্লাহ অবশ্যই তাহাদের পক্ষে ক্ষমাশীল ও দয়াবান। والذين يرمون ازواجهم ولم يكن لهم شهداء الا انفسهم فشهادة احدهم 4 شهادات بالله انه لمن الصادقين। আর যাহারা নিজেদের স্ত্রীদের সম্পর্কে অভিযোগ তুলিবে, আর তাহাদের নিকট তাহারা নিজেরা ছাড়া অপর কোন সাক্ষী থাকিবে না, তাহাদের মধ্যে এক ব্যক্তির সাক্ষ্য হইল 4 বার আল্লাহর নামে কসম খাইয়া সাক্ষ্য দিবে যে সে সত্যবাদী। ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। আর 5ম বার বলিবে তাহার উপর আল্লাহর লানত পড়ুক যদি সে মিথ্যাবাদী হয়। ওয়াদরা আনহাল আযাব আন তাশহাদ 4 শাহাদাতিন বিল্লাহি ইন্নাহু লামিনাল কাযিবিন। আর স্ত্রী লোকটির শাস্তি এইভাবে বাতিল হইতে পারে যে সে 4 বার আল্লাহর নামে কসম খাইয়া সাক্ষ্য দিবে যে এই ব্যক্তি মিথ্যাবাদী। ওয়াল খামিসাতু আন্না গাযাবাল্লাহি আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। এবং 5ম বার বলিবে যে এই দাসীর উপর আল্লাহর গজব ভাঙিয়া পড়ুক যদি সে তাহার আনীত অভিযোগে সত্যবাদী হয়। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা তাওয়াবুন হাকীম। তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাহার রহম যদি না হইত এবং আল্লাহ বড়ই লক্ষ্যদানকারী ও সুবিজ্ঞ কুশলী না হইতেন, তাহা হইলে স্ত্রীদের বিরুদ্ধে অভিযোগের ব্যাপারটি তোমাদিগকে বড়ই জটিলতায় ফেলিত। لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم। যেসব লোক এই মিথ্যা অভিযোগ রচনা করিয়া লইয়াছে তাহারা তোমাদের মধ্যকারী কতিপয় ব্যক্তি, এই ঘটনাকে নিজেদের জন্য খারাপ মনে করিও না, বরং ইহাও তোমাদের জন্য কল্যাণময় হইবে। যে ব্যক্তি এই ব্যাপারে যতটা অংশগ্রহণ করিয়াছে
সে ততটাই গুনাহ কামাই করিয়াছে। আর যে ব্যক্তি এই দায়িত্বের বড় অংশ নিজের মাথায় চাপাইয়া লইয়াছে তাহার জন্য তো অতি বড় আজাব রহিয়াছে। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين তোমরা যখন এই কথা শুনিতে পাইয়াছিলে তখনই মুমিন পুরুষ ও মুমিন স্ত্রী লোকেরা নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করিল না কেন, আর কেনই বা বলিয়া দিল না যে ইহা সুস্পষ্ট রূপে মিথ্যা অভিযোগ। لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون সেই লোকেরা চারজন সাক্ষী আনিল না কেন, এখন যখন তাহারা সাক্ষী পেশ করিল না তখন আল্লাহর নিকট তাহারাই মিথ্যুক। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم তোমাদের প্রতি দুনিয়া ও আখিরাতে আল্লাহর অনুগ্রহ ও রহম করম যদি না হইত তাহা হইলে যেসব কথাবার্তায় তোমরা জড়িত হইয়া পড়িয়াছিলে উহার প্রতিশোধ হিসাবে বিরাট আজাব আসিয়া তোমাদিগকে গ্রাস করিত। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم যখন তোমাদের এক মুখ হইতে অন্য মুখে এই মিথ্যাকে বহন করিয়া লইয়া যাইতেছিলে আর তোমরা নিজেদের মুখে সেই সব কথাই বলিয়া বেড়াইতেছিলে যে সম্পর্কে তোমাদের কিছুই জানা ছিল না, তোমরা উহাকে একটি সাধারণ কথা মনে করিতেছিলে অথচ আল্লাহর নিকট ইহা ছিল একটি মারাত্মক কথা। ইহা শোনার সঙ্গে সঙ্গেই তোমরা কেন বলিয়া দিলে না এই ধরনের কথা মুখে উচ্চারণ করা আমাদের শোভা পায় না, আল্লাহ তো মহান পবিত্র, ইহা তো এক গুরুতর মিথ্যা দোষারোপ। আল্লাহ তোমাদিগকে নসিহত করেন ভবিষ্যতে যেন তোমরা এইরূপ কাজ আর কখনো না করো যদি তোমরা ইমানদার হইয়া থাকো। وَيُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আল্লাহ তোমাদিগকে পরিষ্কার ভাষায় হেদায়েত দিতেছেন আর তিনি সর্বজ্ঞ ও বিজ্ঞানময়। যেসব লোক চায় যে ইমানদার লোকদের সমাজে নির্লজ্জতা বিস্তার লাভ করুক তাহারা দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তি পাওয়ার যোগ্য, আল্লাহই জানেন তোমরা জানো না। আল্লাহর অনুগ্রহ ও রহম করম যদি তোমাদের প্রতি না থাকিত স্নেহশীল ও দয়াবান না হইতেন তাহা হইলে এই যে বিষয়টি তোমাদের মধ্যে ছড়ানো হইয়াছিল তাহার পরিণাম হইত ভয়ঙ্কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ-শাইতান ওয়ামান ইত্তাবি' খুতুওয়াতিশ-শাইতান ফাইন্নাহু ইয়ামুরু বিল ফাহশা'ই ওয়াল মুনকার ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من احد ابدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم হে ইমানদার লোকেরা শয়তানের পদচিহ্ন অনুসরণ করিও না, যে কেহ উহার অনুসরণ করিবে সে তো তাহাকে নির্লজ্জতা ও পাপ কাজেরই হুকুম দিবে। আল্লাহর অনুগ্রহ এবং তাহার রহম করম যদি তোমাদের প্রতি না থাকিত
তাহা হইলে তোমাদের মধ্যে কেহই পাক পবিত্র হইতে পারিত না, বরং আল্লাহ যাহাকে চাহেন পাক পবিত্র করিয়া দেন, আর আল্লাহ সর্বাধিক শোনেন ও জানেন। ولا يأت لأولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। তোমাদের মধ্যে যাহারা অনুগ্রহশীল ও সামর্থ্যবান তাহারা যেন কসম খাইয়া না বসে যে তাহারা নিজেদের আত্মীয় স্বজন গরিব মিসকিন ও আল্লাহর পথের মুহাজির লোকদিগকে সাহায্য করিবে না, তাহাদিগকে তো ক্ষমা করা ও মার্জনা করা উচিত। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদিগকে মাফ করিয়া দিবেন? আর আল্লাহর পরিচয় এই যে তিনি বড়ই ক্ষমাশীল করুণাময়। إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم। যেসব লোক সচ্চরিত্র ও সাদাসিধা মুমিন স্ত্রীলোকদের উপর মিথ্যা দোষারোপ করে তাহাদের উপর দুনিয়া ও আখিরাতে লানত করা হইয়াছে, আর তাহাদের জন্য রহিয়াছে বিরাট শাস্তি। يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون। তাহারা যেন সেই দিনটির কথা ভুলিয়া না যায় যখন তাহাদের নিজেদের জিহ্বা তাহাদের নিজেদের হাত পা তাহাদের ক্রিয়াকর্মের সাক্ষ্য দান করিবে। يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين। সেই দিন আল্লাহ তাহাদিগকে সেই প্রতিদান পুরোপুরি দিবেন যাহা তাহারা পাওয়ার যোগ্য, আর তাহারা জানিতে পারিবে যে আল্লাহই সত্য এবং সত্যকে সত্য হিসেবেই তিনি প্রকাশ করেন। الْخَبِيثَاتُ لِلْخَبِيثِينَ وَالْخَبِيثُونَ لِلْخَبِيثَاتِ وَالطَّيِّبَاتُ لِلطَّيِّبِينَ وَالطَّيِّبُونَ لِلطَّيِّبَاتِ أُولَئِكَ مُبَرَّؤُونَ مِمَّا يَقُولُونَ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। খারাপ চরিত্রের স্ত্রীলোক খারাপ চরিত্রের পুরুষদের যোগ্য এবং খারাপ চরিত্রের পুরুষ খারাপ চরিত্রের স্ত্রীলোকদের যোগ্য। অনুরূপভাবে সচ্চরিত্রের স্ত্রীলোক সচ্চরিত্রের পুরুষদের জন্য যোগ্য এবং সচ্চরিত্রের পুরুষ সচ্চরিত্রের স্ত্রীলোকদের জন্য যোগ্য। তাহারা নিষ্কলঙ্ক সেই সব কথা হইতে যাহা লোকেরা রচনা করিয়া থাকে, তাহাদের জন্য রহিয়াছে ক্ষমা এবং সম্মানজনক রিজিক। يا ايها الذين امنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على اهلها ذلكم خير لكم لعلكم تذكرون। হে ইমানদার লোকেরা, নিজেদের ঘর ছাড়া অন্য লোকদের ঘরে প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত ঘরের লোকদের নিকট হইতে সম্মতি না পাইবে ও ঘরের লোকদের প্রতি সালাম না পাঠাইবে। এই নিয়ম তোমাদের জন্য কল্যাণময়, আশা করা যায় যে তোমরা ইহার প্রতি অবশ্যই খেয়াল রাখিবে। তারপর সেখানে যদি কাহাকেও না পাও তবে ঘরে প্রবেশ করিবে না যতক্ষণ পর্যন্ত তোমাদিগকে অনুমতি দেওয়া না হইবে, আর যদি তোমাদিগকে বলা হয় ফিরিয়া যাও তাহা হইলে তোমরা ফিরিয়া যাইবে। ইহা তোমাদের জন্য অত্যন্ত শালীন ও পবিত্র কর্মনীতি, আর তোমরা যাহা কিছু করো আল্লাহ উহা খুব ভালোভাবেই জানেন। ليس عليكم جناح ان تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون। অবশ্য তোমাদের জন্য ইহাতে কোনো দোষ নাই যে তোমরা এমন সব ঘরে প্রবেশ করিবে যাহা কাহারো বসবাসের জায়গা নয়, আর সেখানে তোমাদের কোনো কাজের জিনিস পড়িয়া রহিয়াছে। তোমরা যাহা কিছু প্রকাশ করো আর যাহা কিছু গোপন করো সবই আল্লাহ তাআলা জানেন।
قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. হে নবী, মুমিন পুরুষদিগকে বলো, তাহারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। ইহা তাহাদের পক্ষে পবিত্রতম নীতি। যাহা কিছু তাহারা করে, আল্লাহ সে বিষয়ে পুরোপুরি অবহিত। وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. আর হে নবী, মুমিন মহিলাদিগকে বলিয়া দাও, তাহারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং তাহাদের লজ্জাস্থানগুলির হেফাজত করে, আর তাহাদের সাজসজ্জা দেখাইয়া না বেড়ায় যাহা আপনা আপনি প্রকাশ হইয়া পড়ে তাহা ছাড়া, আর তাহারা যেন তাহাদের ওড়নার আঁচল দ্বারা তাহাদের বুক ঢাকিয়া রাখে, আর যেন নিজেদের সাজসজ্জা প্রকাশ না করে তবে এই লোকদের সামনে ছাড়া, নিজেদের স্বামী, পিতা, স্বামীর পিতা, নিজেদের পুত্র, স্বামীর পুত্র, নিজেদের ভাই, ভাইদের পুত্র, বোনদের পুত্র, নিজেদের মেলামেশার স্ত্রীলোক, নিজেদের দাস, সেসব অধীনস্থ পুরুষ যাহাদের অন্য কোন রকম গরজ নাই, আর সেসব অবোধ বালক যাহারা স্ত্রীলোকদের গোপন বিষয়াদি সম্পর্কে এখনো ওয়াকিফ হাল নয়, তাহারা যেন নিজেদের গোপন সৌন্দর্য লোকদিগকে জানাইবার উদ্দেশ্যে জমিনের উপর সজোরে পা ফেলিয়া চলাফেরা না করে। হে মুমিন লোকেরা, তোমরা সকলে মিলিয়া আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করিবে। তোমাদের মধ্যে যাহারা জুড়িহীন ও নিঃসঙ্গ, আর তোমাদের দাসদাসীর মধ্যে যাহারা সচ্চরিত্রবান ও বিবাহযোগ্য, তাহাদিগকে বিবাহ দাও, তাহারা যদি গরিব হয় তাহা হইলে আল্লাহ নিজের অনুগ্রহে তাহাদিগকে ধনী করিয়া দিবেন, আল্লাহ বড়ই প্রাচুর্যশালী ও মহাবিজ্ঞ। وَلْيَسْتَعْفِفِ الَّذِينَ لَا يَجِدُونَ نِكَاحًا حَتَّى يُغْنِيَهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَالَّذِينَ يَبْتَغُونَ الْكِتَابَ مِمَّا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَكَاتِبُوهُمْ إِنْ عَلِمْتُمْ فِيهِمْ خَيْرًا وَآتُوهُمْ مِمَّا لِلَّهِ الَّذِي آتَاكُمْ ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم. আর যাহারা বিবাহের সুযোগ পাইবে না তাহাদের উচিত নৈতিক পবিত্রতা অবলম্বন করা, যতক্ষণ না আল্লাহ স্বীয় অনুগ্রহে তাহাদিগকে ধনী বানাইয়া দেন। আর তোমাদের দাসদাসীদের মধ্যে হইতে যাহারা চুক্তিপত্র করার দরখাস্ত দিবে তাহাদের সহিত চুক্তিপত্র করো, যদি তোমরা জানিতে পারো যে
তাহাদের মধ্যে কল্যাণ রহিয়াছে, আর তাহাদিগকে সেই ধন সম্পদ হইতে দাও যাহা আল্লাহ তোমাদিগকে দিয়াছেন। আর তোমাদের দাসদাসীরাই যখন নিজেরাই সতীসাধ্বী চরিত্রবতী থাকিতে চায়, তখন বৈষয়িক স্বার্থে তাহাদিগকে বিশ্বাবৃত্তি করিতে বাধ্য করিও না। কিন্তু যদি কেহ তাহাদের উপর জবরদস্তি করে, তবে এই জবরদস্তির পর আল্লাহ তাহাদের জন্য ক্ষমাশীল দয়াবান। وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلًا مِنَ الَّذِينَ خَلَوْا مِن قَبْلِكُمْ وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ আমরা সুস্পষ্ট ও অকাট্য হেদায়ত সম্পূর্ণ আয়াত তোমাদের নিকট প্রেরণ করিয়াছি, আর যে জাতিগুলি তোমাদের পূর্বে অতীত হইয়া গিয়াছে তাহাদের শিক্ষাপ্রদ দৃষ্টান্ত সমূহ আমরা তোমাদের সামনে পেশ করিয়াছি, আর আল্লাহ ভীরু লোকদের জন্য নসিহত সমূহ পাঠাইয়া দিয়াছি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফীহা মিসবাহ المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم الله আকাশ মণ্ডল ও ভূমণ্ডলের জ্যোতিস্বরূপ, তাহার জ্যোতির দৃষ্টান্ত এইরূপ যেমন একটি তাকের উপর একটি প্রদীপ রাখা হইয়াছে, প্রদীপ রহিয়াছে একটা চিমনির মধ্যে, চিমনিটি দেখিতে এইরূপ যেমন মতির মতো ঝকমকে তারকা, আর সেই প্রদীপটিকে জয়তুনের এমন এক বরকতময় গাছের তৈল দ্বারা উজ্জ্বল করা হয় যাহা না পূর্বের না পশ্চিমের, যাহার তৈল আপনা আপনি উছলাইয়া পড়ে, আগুন উহাকে স্পর্শ করুক আর নাই করুক, আলোর উপর আলো, আল্লাহ তাহার জ্যোতির দিকে যাহাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। তিনি লোকদিগকে উপমার সাহায্যে কথা বুঝাইয়া থাকেন, তিনি প্রতি বিষয় সম্পর্কে ভালোভাবে ওয়াকিফাল। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار সেই সকল ঘরে পাওয়া যায় যেগুলিকে সুউচ্চ ও সমুন্নত করার এবং যেগুলির মধ্যে আল্লাহকে স্মরণ করার তিনি অনুমতি দিয়াছেন, সেগুলিতে এইসব লোক সকাল সন্ধ্যা তাঁহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, যাহাদিগকে ব্যবসা ও কেনাবেচায় আল্লাহর স্মরণ, নামাজ কায়েম ও জাকাত আদায় হইতে গাফিল করিয়া দেয় না, তাহারা সেই দিনকে ভয় করিতে থাকে যেদিন হৃদয় বিপর্যস্ত এবং চক্ষু পাথর হইয়া যাওয়ার উপক্রম হইবে। ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب جن الله তাহাদের উত্তম আমলের প্রতিফল তাহাদিগকে দেন এবং তদুপরি অনুগ্রহ দিয়া তাহাদিগকে ধন্য করেন, আল্লাহ যাহাকে চাহেন বিনা হিসাবে দান করেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب جهارا كفر كرياته تهدر عمل الدرستانتو ايرو যেমন শুষ্ক পানিহীন মরুভূমির বুকে মরিচিকা, তৃষ্ণার্ত ব্যক্তি উহাকেই পানি মনে করিয়াছিল, কিন্তু যখন সে সেখানে পৌঁছিল তখন কিছুই পাইল না, বরং সেখানে সে আল্লাহকেই বর্তমান পাইল যিনি তাহার পুরোপুরি হিসাব মিটাইয়া দিলেন,
আর আল্লাহর হিসাব লইতে দেরি হয় না। أو كظلمات في بحر لج يغشاه موج من فوقه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور। অথবা উহার দৃষ্টান্ত এমন যেমন এক গভীর সমুদ্রের বুকে অন্ধকার, উপরে একটি তরঙ্গ ছাইয়া রহিয়াছে, উহার উপর আরো একটি তরঙ্গ, উহার উপর রহিয়াছে মেঘমালা, অন্ধকারের উপর অন্ধকার সমাচ্ছন্ন, মানুষ নিজের হাত বাহির করিলেও তাহা সে দেখিতে পায় না। বস্তুত আল্লাহ যাহাকে জ্যোতি দেন নাই তাহার জন্য আর কোনো আলোই নাই। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। তুমি কি দেখিতে পাও না যে আল্লাহর মহিমা ও পবিত্রতা বর্ণনা করিতেছে সেই সব কিছু যাহা আকাশমণ্ডল ও ভূমণ্ডলে অবস্থিত রহিয়াছে, আর সেই পক্ষীগুলো যাহারা পাখা বিস্তার করিয়া উড়িয়া বেড়াইতেছে, প্রত্যেকেই নিজের নামাজ ও পবিত্রতা বর্ণনার নিয়ম জানে, আর তাহারা যাহা কিছু করে আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি ওয়াকিফাল। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইলাল্লাহিল মাসির। আকাশমণ্ডল ও ভূমণ্ডলের বাদশাহী আল্লাহরই জন্য, আর তাহার দিকেই সকলকে ফিরিয়া যাইতে হইবে। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء يكاد سنا برقه يذهب بالأبصار। তুমি কি লক্ষ্য করো না যে আল্লাহ মেঘমালাকে ধীরে ধীরে পরিচালিত করেন, তারপর উহার খণ্ডগুলিকে পরস্পর একত্রিত ও সম্মিলিত করেন, অতঃপর উহাকে আরো পুঞ্জীভূত ও ঘনীভূত করিয়া তোলেন, তারপর তুমি ইহা দেখো যে উহার অভ্যন্তর হইতে বৃষ্টির ফোঁটা টপকাইয়া পড়িতে থাকে, আর তিনি আকাশ হইতে উচ্চ পাহাড়গুলির সাহায্যে শিলাবর্ষণ করেন, অতঃপর যাহাকে ইচ্ছা উহা দ্বারা ক্ষতি পৌঁছাইয়া থাকেন, আর যাহাকে ইচ্ছা তাহা হইতে বাঁচাইয়া রাখেন, উহার বিদ্যুৎ চমক চোখকে ঝলসাইয়া দেয়। তিনি রাত ও দিনের আবর্তন ঘটাইয়া থাকেন, ইহাতে বিশেষ শিক্ষা রহিয়াছে চক্ষুষ্মান লোকদের জন্য। فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير। আল্লাহ প্রতিটি প্রাণী ও জীবকেই এক প্রকারের পানি হইতে সৃষ্টি করিয়াছেন, উহাদের মধ্যে কোন কোনটি বুকের উপর হামাগুড়ি দিয়া চলে, কোন কোনটি দুই পায়ে ভর করিয়া চলে, আবার কোন কোনটি চার পায়ে ভর করিয়া চলে। তিনি যাহা কিছু চাহেন সৃষ্টি করেন, তিনি প্রতিটি বস্তুর উপর শক্তিমান। لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم। আমরা সুস্পষ্ট ভাষায় মহাসত্য প্রকাশকারী আয়াতসমূহ নাজিল করিয়াছি, এখন আল্লাহ যাহাকে চাহিবেন তাহাকে সিরাতাল মুস্তাকিমের দিকে পথ নির্দেশনা দিবেন। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। এই লোকেরা বলে
আমরা ইমান আনিয়াছি আল্লাহ ও রাসুলের প্রতি, আর আমরা আনুগত্য মানিয়া লইয়াছি। কিন্তু তারপর তাহাদের মধ্য হইতে একদল লোক আনুগত্য হইতে মুখ ফিরাইয়া চলিয়া যায়, এইরূপ লোক কখনোই মুমিন নয়। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ তাহাদিগকে যখন আল্লাহ ও তাহার রাসুলের দিকে ডাকা হয় যেন রাসুল তাহাদের পারস্পরিক বিবাদ বিসম্বাদের ফয়সালা করিয়া দেন, তখন তাহাদের মধ্য হইতে একটি দল পাশ কাটাইয়া চলিয়া যায়। وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ অবশ্য সত্য যদি তাহাদের আনুকূল্য করে তাহা হইলে তাহারা রাসুলের নিকট বড়ই আনুগত্যশীল লোক হিসেবে উপস্থিত হয়। তাহাদের অন্তরে কি মুনাফিকির রোগ প্রবেশ করিয়াছে, কিংবা তাহারা সন্দেহে পড়িয়া গিয়াছে, অথবা আল্লাহ ও তাহার রাসূল তাহাদের প্রতি জুলুম করিবেন বলিয়া তাহাদের ভয় হইতেছে? আসল কথা এই যে তাহারা নিজেরাই তো জালিম। ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইমানদার লোকদের কাজ তো এই যে যখন তাহাদিগকে আল্লাহ ও রাসুলের দিকে ডাকা হয় যেন রাসুল তাহাদের মামলা মুকদ্দমার ফয়সালা করিয়া দেয়, তখন তাহারা বলে আমরা শুনিলাম ও মানিয়া লইলাম, বস্তুত এইরূপ লোকেরাই কল্যাণ লাভ করে। আর সফল হইবে সেই সব লোক যাহারা আল্লাহ ও রাসুলের হুকুম পালন করে, আল্লাহকে ভয় করে এবং তাহার নাফরমানি হইতে দূরে থাকে। وَأَقْسَمُوا بِاللَّهِ جَهْدَ أَيْمَانِهِمْ لَئِنْ أَمَرْتَهُمْ لَيَخْرُجُنَّ قُلْ لَا تُقْسِمُوا طَاعَةٌ مَّعْرُوفَةٌ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ এই মুনাফিকরা আল্লাহর নামে কড়া কড়া শপথ করিয়া বলে আপনি হুকুম দিলে আমরা ঘরবাড়ি হইতে বাহির হইয়া আসিব। তাহাদিগকে বলো শপথ করিও না, তোমাদের আনুগত্যের অবস্থা খুব ভালোভাবেই জানা আছে, তোমাদের ক্রিয়াকলাপ সম্পর্কে আল্লাহ বেখবর নন। فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِن تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ বলো আল্লাহর অনুগত হও এবং রাসূলের অনুসরণকারী হইয়া থাকো, কিন্তু তোমরা যদি মুখ ফিরাইয়া থাকো তাহা হইলে খুব ভালোভাবেই জানিয়া লও রাসুলের উপর যে কর্তব্য পালনের দায়িত্ব চাপানো হইয়াছে সেজন্য রাসুলই দায়ী, আর তোমাদের উপর যে ফরজের বোঝা চাপাইয়া দেওয়া হইয়াছে সেজন্য তোমরাই দায়ী, তাহার আনুগত্য করিলে তোমরা নিজেরাই হেদায়েত পাইবে। অন্যথায় পরিষ্কার ভাবে বিধান পৌঁছাইয়া দেওয়া ছাড়া রাসুলের আর কোন দায়িত্ব নাই। وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون তোমাদের মধ্য হইতে যেসব লোক ইমান আনিয়াছে ও নেক আমল করিয়াছে, আল্লাহ তাহাদের সহিত ওয়াদা করিয়াছেন যে তিনি তাহাদিগকে তেমনি ভাবে দুনিয়ায় খিলাফত দান করিবেন যেমন ভাবে তাহাদের পূর্বেকার লোকদিগকে বানাইয়াছিলেন, তাহাদের জন্য তাহাদের এই দিনকে মজবুত ভিত্তির উপর দাঁড় করিয়া দিবেন যাহাকে আল্লাহ তাহাদের জন্য পছন্দ করিয়াছেন, এবং তাহাদের ভয় ভীতির অবস্থাকে শান্তি ও নিরাপত্তামূলক অবস্থায় পরিবর্তিত করিয়া দিবেন, তাহারা শুধু আমারই বন্দেগী করিবে এবং আমার সাথে কাহাকেও শরীক করিবে না,
অতপর যাহারা কুফরি করিবে তাহারাই আসলে ফাসিক লোক। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো, আশা করা যায় যে তোমাদের প্রতি রহম করা হইবে। لَا تَحْسَبَنَّ الَّذِينَ كَفَرُوا مُعْجِزِينَ فِي الْأَرْضِ وَمَأْوَاهُمُ النَّارُ وَلَبِئْسَ الْمَصِيرُ যেসব লোক কুফরি করিয়াছে তাহাদের সম্পর্কে এই ভুল ধারণাই থাকিও না যে তাহারা পৃথিবীতে আল্লাহকে দুর্বল ও অক্ষম করিয়া দিবে, তাহাদের ঠিকানা জাহান্নাম আর তাহা খুবই খারাপ ঠিকানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিয়াসতাযীনকুম আল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুম মিনকুম সালাসা মাররাত من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء ثلاث عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم হে ইমানদার লোকেরা, তোমাদের মালিকানাধীন দাস দাসী আর তোমাদের সেই সব সন্তান যাহারা এখনো বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছায় নাই, তিনটি সময় যেন অবশ্যই অনুমতি লইয়া তোমাদের নিকট আসে। ফজরের নামাজের পূর্বে, দ্বিপ্রহরে যখন তোমরা কাপড় খুলিয়া রাখিয়া দাও, আর ইশার নামাজের পর। এই তিনটি তোমাদের গোপনীয়তা অবলম্বনের সময়। ইহার পর তাহারা বিনা অনুমতিতে আসিলে তাহাতে না তোমাদের কোনো দোষ হইবে না তাহাদের। তোমাদের পরস্পরের নিকট তো বারবার আসা যাওয়া করিতেই হয়। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তাহার বাণীসমূহের বিশ্লেষণ করিয়া থাকেন, তিনি সবকিছু জানেন, তিনি অত্যন্ত কুশলী। وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ فَلْيَسْتَأْذِنُوا كَمَا اسْتَأْذَنَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمْ آيَاتِهِ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ আর যখন তোমাদের সন্তানেরা বুদ্ধির পরিপক্কতা পর্যন্ত পৌঁছিবে তখন তাহারা অবশ্যই যেন তেমনি ভাবে অনুমতি লইয়া আসে যেমন ভাবে তাহাদের বড়রা অনুমতি লইয়া আসে। এইভাবেই আল্লাহ তাহার আয়াতসমূহ তোমাদের সামনে উন্মুক্ত করিয়া দেন, তিনি সর্বজ্ঞ ও বিচক্ষণ। ওয়াল কাওয়াইদু মিনান নিসাঈ আল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদআনা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিযিনাহ وَأَنْ يَسْتَعْفِفْنَ خَيْرٌ لَهُنَّ وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ আর যেসব স্ত্রী লোক যৌবনকাল অতিবাহিত করিয়াছে, বিবাহ করার আকাঙ্ক্ষী নয়, তাহারা যদি নিজেদের চাদর খুলিয়া রাখে তবে তাহাদের কোনো দোষ হইবে না। তবে শর্ত এই যে তাহারা রূপ সৌন্দর্যের প্রদর্শনকারী হইবে না। তৎসত্ত্বেও তাহারা যদি লজ্জাশীলতাকে রক্ষা করে তবে তাহা তাহাদের জন্যই কল্যাণময় হইবে। আর আল্লাহ সবকিছুই জানেন ও শোনেন। ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة
مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون কোন অন্ধ পঙ্গু বা রুগ্ন ব্যক্তি কাহার ঘর হইতে কিছু খাইলে কোন দোষ হইবে না, আর তোমাদের কোন দোষ হইবে না নিজেদের ঘর হইতে খাইলে, কিংবা নিজেদের বাপদাদার ঘর হইতে, অথবা নিজেদের মা নানির ঘর হইতে, নিজেদের ভাইদের ঘর হইতে, নিজেদের বোনদের ঘর হইতে, চাচাদের ঘর হইতে, খালাদের ঘর হইতে, কিংবা এমন ঘর হইতে যাহার চাবি তোমাদের হাতে অর্পণ করা হইয়াছে, অথবা নিজেদের বন্ধু সুহৃদদের ঘর হইতে। তোমরা একত্রিত হইয়া খাও কিংবা ভিন্ন ভিন্ন ভাবে খাও, তাহাতে কোনো দোষ নাই। অবশ্য ঘরসমূহে প্রবেশ করার সময় নিজেদের লোকজনকে সালাম করিবে। কল্যাণের দোয়া আল্লাহর নিকট হইতে নির্দিষ্ট করা হইয়াছে, তাহা বড়ই বরকতপূর্ণ ও পবিত্র। এইভাবে আল্লাহ তাআলা তোমাদের সামনে আয়াতসমূহ বর্ণনা করেন। আশা করা যায় যে তোমরা বুঝিয়া কাজ করিবে। إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ وَإِذَا كَانُوا مَعَهُ عَلَى أَمْرٍ جَامِعٍ لَّمْ يَذْهَبُوا حَتَّى يَسْتَأْذِنُوهُ إِنَّ الَّذِينَ يَسْتَأْذِنُونَكَ أُولَٰئِكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِاللَّهِ وَرَسُولِهِ فَإِذَا اسْتَأْذَنُوكَ لِبَعْضِ شَأْنِهِمْ فَأْذَن لِّمَن شِئْتَ مِنْهُمْ وَاسْتَغْفِرْ لَهُمُ اللَّهَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَّحِيمٌ مُؤْمِن তো আসলে তাহারাই যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অন্তর হইতে মানিয়া লয়, আর কোন সামাজিক ও সামষ্টিক কাজে তাহারা যখন রাসূলের সহিত একত্রিত হয় তখন তাহার অনুমতি না লইয়া তাহারা চলিয়া যায় না। যেসব লোক তোমার নিকট অনুমতি চায় তাহারাই আল্লাহ ও তাহার রাসূলকে মানে। অতএব তাহারা যখন নিজেদের কোন কাজের জন্য অনুমতি চাইবে তখন তুমি যাহাকে ইচ্ছা অনুমতি দান করো, আর এই ধরনের লোকদের জন্য আল্লাহর নিকট মাগফিরাতের দোয়া করো। আল্লাহ নিশ্চিতই ক্ষমাশীল ও দয়াবান। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم هي مسلمان গণ, রাসুলের আহ্বানকে তোমাদের মধ্যে পরস্পরে আহ্বানের মতো মনে করিও না। আল্লাহ সেই লোকদিগকে খুব ভালোভাবেই জানেন যাহারা তোমাদের মধ্য হইতে পরস্পরের আড়াল লইয়া চুপে চুপে সরিয়া পড়ে। রাসুলের হুকুম অমান্যকারীদের ভয় থাকা উচিত, তাহারা যেন কোনো ফিতনায় জড়াইয়া না পড়ে, কিংবা তাহাদের উপর মর্মন্তুদ আজাব না আসে। قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم সাবধানও থাকিও, আসমান ও জমিনে যাহা কিছু আছে সবই আল্লাহর জন্য। তোমরা যেরূপ নীতিভঙ্গি গ্রহণ করো না কেন, আল্লাহ তাহা জানেন। যেদিন লোকেরা তাহার দিকে ফিরিয়া যাইবে সেদিন তিনি তাহাদিগকে বলিয়া দিবেন তাহারা কি সব করিয়া আসিয়াছে, তিনি তো সব বিষয়ই জানেন।